এক যুগের কাছাকাছি হয়ে গেছে লক্ষ্মীপুর 24-এর বয়স। 11তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যাক পাঠক ও শুভাকাঙ্ক্ষী করে শুভেচ্ছা জানাইছেন লক্ষ্মীপুর 24 পরিবার। লক্ষ্মীপুর 24 বিশ্ব জুড়ে লক্ষ্মীপুর। এক যুগের কাছাকাছি হয়ে গেছে লক্ষ্মীপুর 24-এর বয়স। লক্ষ্মীপুরে প্রকাশিত মাল্টিমিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল লক্ষ্মীপুর 24 11তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লক্ষ্মীপুর 24-এর পরিবারের পক্ষ থেকে ব্যাক পাঠক ও শুভাকাঙ্ক্ষী করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। 2012 সালের মার্চ মাসের 26 তারিখে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ইন্টারনেট ভিত্তিক পত্রিকা লক্ষ্মীপুর 24 কাম শুরু করছে। তবে মূলত 2011 সালের মার্চ মাসের 26 তারিখে প্রিন্ট আকারে বিশেষ সংখ্যার মাধ্যমে লক্ষ্মীপুর 24 এর যাত্রা শুরু হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের অঞ্চলভিত্তিক সংবাদপত্রের মধ্যে লড়াই করে টিকে থাকা পত্রিকার মধ্যে আলোচিত একখান পত্রিকা হয়েছে লক্ষ্মীপুর 24। লক্ষ্মীপুর 24 নিউজ মাধ্যম ছাড়াও আরও মেলা কিছু আনকমন বিষয় লৈ কাম করে। 2018 সালে লক্ষ্মীপুর জেলার ইতিহাস ভিত্তিক বই লক্ষ্মীপুর ডায়েরি প্রকাশিত করছে লক্ষ্মীপুর 24। 2020 সালের তাই হুরা নোয়াখালীর মধ্যে হইলা আঞ্চলিক ভাষায় জনপ্রিয় খবর হাত দিনে লক্ষ্মীপুর অনুষ্ঠান শুরু করছে। আবার 2020 সালে লক্ষ্মীপুর জেলার থিম সং সেজন বাহাদুর গানও বাইর করছে লক্ষ্মীপুর 24। লক্ষ্মীপুর জেলার ইতিহাসে হইলাবার জেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে লক্ষ্মীপুর 24। এবছর লক্ষ্মীপুর 24 ও শিল্পাঙ্গনের আয়োজনে 24 বর্গ ফুটের বিশাল ওগা কেক কাটি লক্ষ্মীপুরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। লক্ষ্মীপুর 24 এ যে সাংবাদিকগণ কাম করে বেগুনেই সুশিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক, এছাড়া আবার বাংলাদেশের নামকরা গণমাধ্যমেও কাম করে। লক্ষ্মীপুর 24 লক্ষ্মীপুর জেলার ইতিহাস, জেলার ব্যাক রকমিনা খবর ও জেলার সুনাম হারাত দুন্নে হোসাই দেওয়ানুল্লাহ কাম করে যাইতেছে। লক্ষ্মীপুর 24 এর সম্পাদক সানাউল্লাহ সানু ও ব্যবস্থাপনা সম্পাদক আলাউদ্দিন সাজু লক্ষ্মীপুর 24 এর 11তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যাক পাঠক ও শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া ও ব্যাকের শুভেচ্ছা জানাইছেন।